নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে হাসপাতালে গিয়ে আহত এবং তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি আজ থেকে ফের রাজ্য জুড়ে শুরু হলো দুয়ারে সরকার শিবির পয়লা নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে শিবির শিলিগুড়ি 3 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলে দুয়ারে সরকার শিবিরের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব মেয়রকে বলতে অভিযোগ পেয়ে শিলিগুড়ি 10 নম্বর ওয়ার্ডে এক অভিযোগকারীর সঙ্গে দেখা করলেন পুর নিগমের মেয়র গৌতম দেব মেয়রকে বলতে অভিযোগ পেয়ে শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ডের এক অভিযোগকারীর বাসভবনে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব ডেঙ্গি রোধে ব্যর্থ শিলিগুড়ি পুর নিগম এই অভিযোগে পুর নিগমের গেটের সামনে বসে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বরা মেয়রের পদত্যাগের দাবিতেও সরব হন তারা শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিচালন সমিতির বৈঠক সোমবার হায়দারপাড়ার হিমাচল সরণী এলাকায় এক মহিলার সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার 24 ঘন্টার মধ্যেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 61তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য ডক্টর ওম প্রকাশ মিশ্র রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হলো দুয়ারে সরকার শিবির শিবিরে 27টি কাউন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে রাজগঞ্জের শাহুডাঙ্গিতে ধুমধামভাবে ছিন্নমস্তা কালী পুজো করা হলো এবছর মন্দিরের পুজো 42তম বর্ষে পদার্পণ করল পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করতে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতায় নকশালবাড়ি কমিউনিটি হলে প্রশিক্ষণ শিবির শুরু হলো ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় পুকুরে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের সোমবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো তুফানগঞ্জের এক চিত্র সাংবাদিকের কালচিনি ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে বিপর্যয় মোকাবেলা দফতরের তরফে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির আলিপুর দুয়ারের কামাখ্যাগুড়ি দেবেনবাবু চৌপতি এলাকায় অভিযান চালিয়ে চন্দন কাঠ সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ কোচবিহারের আসন্ন রাসমেলা নিয়ে কোচবিহার ল্যান্স টাউন হলে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমস শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটার পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস